প্রিয় দর্শক, আমরা বর্তমানে যে স্থানটিতে অবস্থান করছি এটি মাদারীপুর জেলার রাজার উপজেলার আমগ্রাম ইউনিয়নের বাসাবাড়ি গ্রাম। আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরে আশ্রিত থাকত আবু সাইদ নামে এক লোক। ঠিকানা পাইছি হলো ওদের বাড়ি হলো পিরিশপুর জেলা নাজিরপুর থানা বনিয়া গ্রাম বনিয়া। আর ওদের হলো আর বাপের নাম হলো গেন্দুখা গেন্দু তালুকদার। আর এখনো পাইছি হলো আর বাপের নাম হলো আলাদা এই কি বুঝা আর নাম আউসাদ দিয়া। তো এই বাড়িতে ছিল, এই বাড়ির এমনি মালিক কে? এই বাড়ির মালিক আপনাদের সাথে আসলো, ওই যে আসতাছে। আচ্ছা, তো এই ঘরে কতদিন যাবত ছিল নি এই এলাকায়? এক বছর এগারো মাস ছিল। হ্যাঁ, গত বৃহস্পতিবার সকালে বাইরেছে পুরুষ, আর গত রবিবার বাইরেছে মহিলা। কি বলে গেছে? ডাক্তারখানা যায় ছেলের জ্বর। আর উনি তো বৃহস্পতিবার বাইরেছে, এর মধ্যে কেউ মোবাইল ধরে নাই, মোবাইল করছি ধরে নাই। একদিন তো বৃহস্পতিবার বিকালে বাজান ফরিদপুর আছি ব্যাংকে, এরপর আর মোবাইল ধরে নাই। মোবাইল রিসিভও করে দিলে কাট গেতে বিজি দেয়। এর আগে আমাদের সাথে একবার কথা হয়েছে, হুজুর আমি তো বেকার মানুষ, আমি তো বাড়িতে বাড়িতে আমার তো মালার সমস্যা, গেরা বিদের সমস্যা। আর আপনি তো এত বড় ব্যবসা করেন, আপনার সাথে আমার পার্টনারে রাখেন। হ্যাঁ, উনি বলছে যে ওরে বাবা রে, আমি জামাতে ইসলামের দল করি গিয়া আমি একটা লাইসেন্স করছি, বহুত কষ্ট করছি, কষ্ট করে লাইসেন্স করছি। এই লাইসেন্সে আমার বিভিন্ন ধরনের মালপত্র আসে, বাহিরের অনুদান আসে, এইটা আপনারা দিয়ে তুমি লাইসেন্সটা নষ্ট করতে দল চালাইতে অনেক কঠিন, এই কথাটা আমার বলছো। কতদিন আগে বলছে যে? এটা বলছে মাস তিনে, তিন মাস আগে বলছে। আপনি এলাকার কেউ বলছেন যে উনি জামাতে ছিলেন? আমি সবাইরে বলছি কি মানে আমি তো অসুস্থ, আমি অসুস্থ ছিলাম, আমার ছেলে অসুস্থ ছিল, আর ফরিদপুর নিয়ে গেছি। হ্যাঁ, দেখে আমার টাকা হাত ধরে যে টাকা ঢুকলে আমি যোগাযোগ করি। তো উনি এই মানে এই হুজুর আপনারা যে নামে চিনতেন, কি নামে চিনতেন? আবু সাইদ। তো এখন কি নাম হয়েছে? মানে আপনারা এখন ওনারা পালাই যাওয়ার পরে বুঝতে পারছেন যে এত টাকা নিছে? হয়তোবা আপনি দিছেন উনি জানে না, উনি দিচ্ছে আপনি জানেন না, এরকম আমার ঠিকানাছে, আমার এই ছেলের ঠিকানা আবার ওর মার ঠিকানাছে, কিন্তু ওর দামি জানে না, আমার দাও জানে না, আবার ওর মাও জানে না। আপনারা কি কিছু মনে করবেন না? সুদে দিছিলেন নাকি? আমারে বলছে কথা, মিথ্যা কথা বলে লাভ নাই। একজন একজন বলেন, আমারে বলছে যে ভাই আপনি তো গরিব মানুষ, বেকার, আপনার ছেলেরা ফরিদপুর হাসপাতাল নিয়ে অসহায় পড়ে গেছেন, তাহলে আপনি কিছু টাকা দেন আপনার, আমি ওই একটা গরু এনে দেবো, মানে দোয়া গাই আর একটা ফার্ম করে দিয়ে দেবো, এরকম লোভ দিয়ে আমার তো আপনি কথা। আর আপনার ছেলে দিছে কত? ওই একই মোট আমাদের 1 লক্ষ। মোট 1 লক্ষ টাকা। কিছু পাইছেন আপনারা? না স্যার, আমরা কিছু পাই নাই, কইছে এই ঘর আইতে আছে, আইয়ে পড়ছে, করোনার পক্ষে বন্ধ হয়েছে, আমি আপনাকে ঘর আনিয়ে দেবো। এলাকার সবাইরই ঘর দেবে কিন্তু কেউ কেউ বলেন নাই মনে হয়। আমার কাছ থেকে নেবে ব্যবসায়ী হিসেবে, ব্যবসা। হ্যাঁ, মেশার চৌধুরী আসবেন, প্রোপাইটার পান্নালাল চৌধুরী, মেশার চৌধুরী আসবেন, প্রোপাইটার পান্নালাল চৌধুরী। উনি প্রথম আমাদের মিল থেকে দুই পার্টির কাছ থেকে চাল নেয় 3 সিরিয়াল, মানে 1 সিরিয়াল বলতে 100 মন ধানের চাল, ঠিক আছে, 3 সিরিয়াল চাল নেয়, এবং 3 সিরিয়াল চাল উনি টাকাটা দিয়ে দেয়, ঠিক আছে, বিভিন্ন তাল বাহানে এসে লাস্টে টাকা দিয়ে দেয়। দেওয়ার পর
পরবর্তী স্টেপে আমি যখন আমার কাছ থেকে নিছিল 2 লক্ষ 15 হাজার টাকা উনি আমাকে 2 লক্ষ 20 হাজার টাকা দেয় আমি কি 2 লক্ষ 20 হাজার টাকা দিলেন কেন কারণ আপনার টাকাটা দিতে দেরি হয়েছে আপনার একটু ক্ষতি হয়েছে ব্যবসায়িক টাকা তার জন্য আমি কি না আমি তো সুদের ব্যবসা করি না আমি দেশবিন আপনাকে 2 লক্ষ 15 হাজার আমার 2 লক্ষ 15 হাজার তখন উনি আমাকে জোর করিয়া বলতেছে যে তাহলে আমি খুব কষ্ট পাবো যদি টাকাটা না নেন পরে 5000 টাকা আমি যে পার্টনারের সাথে ব্যবসা করি ওনার কাছে দেয় পরে ওনার কাছ থেকে টাকাটা নিয়ে ওনারে দিলাম দেওয়ার পর বললাম যে আপনি যেহেতু পরিচয় উনি পরিচয় দিয়েছিল আমি মাদ্রাসায় থাকি এবং মাদ্রাসায় চাকরি করি যেহেতু আপনি মাদ্রাসার কথা বলছেন ওই জায়গায় অনেক ফকির মিসকিন আছে আপনি সেইখানে যাই তোমার এই টাকাটা দিয়ে দিয়েন তখন উনি আমাকে আবার রাতে ফোন দিয়েও বলে যে যাই তোমার ফোনে যখন কথা হয় তখন উনি বলে যে দাদা আপনার সেই টাকাটা আমি ফকির মিসকিনদের দিয়ে দিছি এই হলো এইভাবে উনি প্রথমে খুব সুন্দর ব্যবহার করছে এর পরবর্তী স্টেপে মানুষের আন্তরিকতা নিছে অন্তরের মধ্যে ঢুকে গেছে জাস্ট আমরা ওনাকে বিশ্বাস করছি ওনার মাথায় একটা টুপি ছিল উনি ইসলামের যে একটা লেবাস আছে লেবাস সেটা উনি ব্যবহার করতো তাই ভাবতাম যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সবাই কম বেশি দুর্বল এই ধর্মীয়কে বিশ্বাস করে ওনার সাথে আমরা পরবর্তী স্টেপে আমার মিল থেকে 2 সিরিয়াল চাল মানে উনি এই যার প্রাপ্য মূল্য আছে 2 লক্ষ 10 হাজার টাকা 480 টাকা আবু সাইদ নামে এক লেবাসদারি লোক তিনি এখানে এসে এই ঘরে বসতি করেছিলেন এবং তিনি এই এলাকার মানুষের বিভিন্ন ভাবে বিভিন্ন সলসার তৈরি এবং দানবীর সেজে এসে সে মানুষকে ধোকা দিয়ে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে এখন এসে লাপাত্তা তো আমরা এলাকাবাসীর কাছ থেকে জানতে পারলাম যে তিনি বিভিন্নভাবে বিভিন্ন চলাকলা এবং কৌশল অবলম্বন করে এখানের মানুষকে সর্বশান্ত করে চলে গিয়েছে এবং বাবার কাছ থেকে টাকা নিয়েছে ছেলে জানে না বা ছেলের কাছ থেকে টাকা নিয়েছে মা জানে না এভাবে এক ফ্যামিলির কাছ থেকেই কিন্তু সবার কাছ থেকে টাকা নিয়েছে তো আমরা গ্রামবাসীর সাথে কথা বললাম এবং আরো কথা শুনবো তাদের কাছ থেকে তো আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটিতেই থাকতেন আবু সাইদ এবং তার সহস্ত্রী এই যে যত ছবি মানুষের থেকে আনছে ছলাকলা দিয়া যারা যেমনি পারছে বুঝাইছে টাকাগুলা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বিভিন্ন জনকে ঘর দিবে বাড়ি দিবে এবং অনুদান এনে দেবে এই কথা বলে তিনি এই ছবিগুলো এই এলাকা থেকে সংগ্রহ করেছিল এবং তিনি কবিরাজি এবং ফকির কাজ করতেন যে এখানে বিভিন্ন তাবিজ লেখা রয়েছে এবং অনেক আইডি কার্ডও রয়েছে এলাকাবাসীর এবং এখানে তাবিজ লেখা রয়েছে অনেক থানায় নিয়ে গেছে কালকে দারোগা সব নিয়ে গেছে আমার ঘরে থাকতে টাকা দিয়ে আমার আমার থেকেও 2.5 লক্ষ টাকা নিয়েছে আমার কাছে ছলনা দিয়া এই আমার বলছে ভাই আপনার বাড়িতে থাকার জায়গা নাই কিচ্ছু করার জায়গা নাই আপনার আমি একটু সহযোগিতা করবো আপনার দলিল খরচা আমি দিয়ে দেবো আপনি খালি বাগ শেয়ারে যে টাকাটা পড়ে ওই টাকাটা শুধু খালি আমার দিবেন আর আপনার দলিল খরচা আমার সম্পূর্ণ আমি দিয়ে দেবো এই এই লোভে এইটুক লোভে ফালাইয়া আমার থেকে টাকাগুলো আছে যেই জায়গা ও বায়না দেওয়া হয়েছে ওর আর এক বন্ধুর সাথে দিয়ে বায়না দেওয়া হয়েছে আমার লগে নিচ্ছিল বায়না দিয়ে আসছি এখন সেই বায়নার টাকাটাও আমার দিতে চাচ্ছে না যেই পার্টির জায়গা কেনা হচ্ছে আপনার নাম কি আমার নাম আব্দুল ওহাব আলী শেখ এনার ঘরেই থাকতো এই ঘর আপনার এই ঘরই আমার তো আপনি কি ভাড়া দিছিলেন নাকি না আমি ভাড়া দেনে আমাদের ওই হালিম হুজুর ওখানে যখন থাকে তখন তার চাকরিতে পোষে না হ্যাঁ বেতনে পোষে না বিদায় নেক্সটে আমাদের মসজিদের যে মসজিদ আছে মসজিদে প্রতি শুক্রবার করে নামাজ পড়াইতো নেক্সটে কিছু আমরা ওই 2-3 হাজার টাকা বেতন দিতাম ওই হিসাবে থাকতো আমার ঘরে যে কারেন্ট ব্যবহার করতো এই কারেন্টের টাকাটি পর্যন্ত দেয় নাই 1600 টাকা বিল বজাইয়া তারপরে আমার এখান থেকে পলাইছে কিন্তু আমার যে কি করছে আমি নিজেও বুঝতে পারি না আমার ঘরে ওই ঘরে 4-5টা তাবিজ পাইছি এই ঘরে 4-5টা তাবিজ পাইছি এটা আরো পাশের লোকজন আসলে এরাও দেখছে এরাও বলছে পরে সবাই টেনে টেনে সিরিয়াল আছে এই হলো কার্যকারখানা সে জাদু মন্ত্রের মতো আমাদের কাছ থেকে কত টাকা নিতে পারে আনুমানিক এলাকা আনুমানিক হয়তো কোটি টাকা কোটি টাকা কোটি টাকা আপনার নাম কি আমার নাম আজীবন আজীবন হ্যাঁ তো ওই যে হুজুরের নাম কি যে যে এলাকা থেকে টাকা নিয়ে গেছে আবু সাইদ আবু সাইদ হ্যাঁ আপনার কাছ থেকে কি টাকা নিছে হ্যাঁ নিছে আমার থেকে কত টাকা নিছে 50000 টাকা নিছে কি বলে নিছে নিছে ঘর দুয়ার দেবে আইনটি আইনটি দেখাইয়ে নিছে আইনটি দেবে আমাকে হ্যাঁ তো কিছুই দেয় নাই টাকা পয়সা নিয়ে গ্রামে টুনে সরছে
তারপরে কি জানকে বসি যে হে খেত করে এটা করে ওরা করে বিল্ডিং উঠে এই মসি দূরে যায় বেড়া গো এই ভরে ভরে ই কি জানি কা মিষ্টি খাওয়ায় মিলেট পড়ায় আমরা কি জানকে বসি যে আগে দিবি এটা তো আমরা বুঝকে বহি নেই স্যার মানে আপনারা দেখছেন যে সে এলাকায় দানবীর মানে একবারে পুরা দিয়ে গেছে চেয়ারম্যানের চাইতে বেশি দানবীর সবাই আকৃষ্ট হয়ে গেছেন ওই ইসে আপনার নাম কি ভাই মোহাম্মদ সাজান খান ভাই আমি হলো একজন ভ্যান চালাই বুঝছেন আমার বলছে মেয়ে সেনা হয়ে গেছে তুমি কিছু টাকা দাও আমারে টাকা দাও তোমার একটা অনুদান দিবি ভাই অনুদান বা সরকারের অনুদান আসছে 3 লক্ষ টাকা বাজেট তুমি আমাকে 60,000 টাকা দেবা আমি ভাই আমার কাছে এই মুহূর্তে টাকা নাই আমি একটা সোনালী ব্যাংকের লোন উড়াইছি আর গ্রামের থেকে আনছি একটা চেনও পাইছিলাম চেন পাইছিলাম আমি কিছু রাহার পর বেশ কেলেছি বেসকে তারা 10 টাকা 1 লক্ষ চেন পাইছেন কোথায় পাইছিলাম রাস্তা অনেক আগে হেডে বেসছিলাম টাকা কাছে দেয় নাই তারপর বেচার পরে টাকা 1 লক্ষ দিছি কইছে 60,000 দেবা পরে আমি 40,000 আনছি আন দিয়া ওই দেখো রিক্সা চা ভ্যান চালান যায় না ওই যে ঘুরছি ফুরছি খাইছি যে টাকা তো আমি পামুই এই সোমবার দেওয়ার কথা সালাম সালাম রেট দিয়েছি আর কোনো খোঁজ খবর না আপনার এই টুক মনে হইলো না যে আমি আমি এই যে টাকাটা শুনছি ভাই চাউল হে 1200 টাকা চাউল বেচছে হ্যাঁ 2000 টাকা চাউল কিনকে 1200 টাকা মানুষ করে বেচছে অনেক জায়গায় মানে চাল বিক্রি করছে সে চাল বেচছে 1200 টাকা চাল বেচছে 2000 টাকার চাল 1200 টাকা বেচছে তখন আপনাদের কি সন্দেহ হয় নাই একজন আলেম না আলেমের কাছে কি আমরা বিশ্বাস করব হে ভালো একটা লোক কথা বাত্রা বলছে লাস্ট দেরও করে বুঝবো কি মোসেতে শুক্রবার করে তারপর আমি 2000 টাকা আবার চাই আনছি পরিবর্তে মোট 8-15,000 টাকা আমার নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই কি নাম আমার নাম মোহাম্মদ ইসমাইল শেখ বাবার নাম বাবার নাম মোহাম্মদ সেলিম শেখ তো আপনার কাছ থেকে কি নিছে আমার কাছে আমার বাবা ব্যবসা করে চাউলের তো ওখান থেকে আব্বারে বলছে যে আপনাকে টাকা একটু বেশি দেবো ঠিক আছে আপনি আমার সাথে আর কি ব্যবসা লেনদেন করেন আরো দুই একজনের কাছ থেকে নিছে ফার্স্ট ঠিক আছে টাকা পয়সা দিছে লেনদেনও করছে আব্বার থেকে ফার্স্টে 50 বস্তা নিছে না ওপর ওইটার টাকাও রিটার্ন করে দিছে তারপরে সে মনে করছে যেহেতু লেনদেন তার সাথে ভালো চলতেছে বলে দেওয়া যায় সে আবার 100 বস্তা চাল চাইছে ওটা দিছে দেওয়ার পরে এই কয়দিন পরে টাকা নিয়ে রাখিয়ে চলে গেছে আনুমানিক ওই চাউলের দাম কত হতে পারে চাউলের দাম না হলে 2,20,000 মতো তো হবেই তো দর্শক আমরা কিন্তু কথা বলছিলাম এই এলাকার যারা ভুক্তভোগী রয়েছেন তাদের সাথে তারা আমাদেরকে জানালেন বিভিন্ন ছলচাতুরি করে সেই লেবাসদারি হুজুর তিনি কিন্তু এই এলাকার প্রায় কোটি টাকা হাতে নিয়েছেন এভাবে আপনারা জানলেন যে কি কিভাবে সে কি কৌশল অবলম্বন করে এইভাবে টাকাগুলো নিয়েছে যে 2000 টাকা চাউলের দাম সেটি 1200 টাকায় এই করোনাকালীন সময়ে মানুষের হাতে তুলে দিয়ে সে আস্থাভাজন হয়েছে অনেককে গরু কিনে দেবেন বলে সে টাকা দিয়েছে এবং দেখা যায় যে একজনকে অনুদান দিবে তো আর একজনের কাছ থেকে সে টাকাটি ধার নিয়ে আবার আর একজনকে অনুদান দিয়েছে এভাবে এবং একে একজনের কথা অন্যজন জানেনি তো আমরা এখন জানবো বা জানার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই এলাকাতে সে প্রথমে যে মাদ্রাসায় তিনি এসেছিলেন শিক্ষক হিসেবে তো সেই মাদ্রাসায় যাব এবং সেই মাদ্রাসা প্রধানের সাথে কথা বলার চেষ্টা করব যে তিনি কি আমাদেরকে তথ্য দিতে পারেন তো আমাদের সাথেই থাকবেন সে পর্যন্ত দর্শক এখন আমাদের গন্তব্য সেই আবু সাইদের মাদ্রাসায় তাহলে চলুন দেখা যাক সেখানে তিনি কি করতেন আমরা এখন চলে এসেছি সেই আবু সাইদ যে মাদ্রাসায় প্রথম চাকুরিতে যুক্ত হয়েছিলেন সেই মাদ্রাসায় এটি মাদারীপুর জেলার রাজার উপজেলার আমগ্রাম ইউনিয়নের বাসাবাড়ি মোহাম্মদিয়া ইসলামিয়া লিল্লাবডিং মাদ্রাসা তো আমরা এখন সেই মাদ্রাসায় এসেছি এবং আমরা জানার চেষ্টা করব যে তিনি এখানে কিভাবে চাকরিতে যুক্ত হয়েছিলেন এবং তারপরে তিনি কিভাবে কি হলো সেই বিস্তারিত তথ্যটি জানার জন্য আমরা এখন এখানে চলে আসছি তো প্রিয় দর্শক এখন আমরা কথা বলবো এই বাসাবাড়ি এলাকাতে যে মাদ্রাসাটি রয়েছে সেই আবু সাইদ যেখানে এসে কিছুদিন চাকুরি করার ইচ্ছা পোষণ করেছিলেন কিন্তু করোনাকালীন কারণে করোনার কারণে তিনি সেই তার কাজ করা হয়নি কিন্তু তিনি এই যে এখানের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তার মনকে জয় করে
সে এখানে ক্ষেত খামার করেছেন, অনেক কিছুই করেছেন। তো আমরা এখন সেই হুজুরের কাছ থেকে জানবো যে আসলে আবু সাইদ সম্পর্কে সে কি জানে। তো আপনার নামটা সহ একটু বলবেন। আমার নাম হাফেজ আব্দুল হালিম। তো আপনি এই যে আবু সাইদ, এই আবু সাইদ তো আপনার মাদ্রাসায়, আমরা যতটুকু জেনেছি যে আপনার মাদ্রাসায় কিছুদিন চাকরি করার ইচ্ছা পোষণ করেছিল বা করেছিল, এবং আপনার আশপাশে যে ক্ষেত খামার রয়েছে যে সেগুলো তার তত্ত্বাবধানে, তো এইটুকু একটু বলবেন। ক্ষেত খামার ব্যাপারে, এই যে পশ্চিম সাইডের যে ক্ষেতটা, এটা সে অন্য লোকের ক্ষেত জমি, এই জমি থেকে করালি নিচ্ছে। আমার জমিগুলো সে করালি হিসাবে নিচ্ছে, কিন্তু টাকা দেয় নাই। টাকা দেয় নাই না। তো এই যে আমরা পিছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছি, এই ঘরগুলো তো তার তত্ত্বাবধানে, এটা আমার মাদ্রাসার অর্থায়নে হয়েছে, কিন্তু সে মাঝে মাঝে মালামাল ক্রয় বিক্রয় করছে মাদ্রাসার অর্থায়নে। মাদ্রাসার অর্থায়নে আসলে আমরা কিন্তু এলাকাবাসীর অনেক কথা শুনছি যে এলাকাবাসী জানিয়েছেন যে বিপুল পরিমাণের অর্থ সে লুটে নিয়েছে এবং হাতিয়ে নিয়েছে দানবীরতার পরিচয় দিয়ে বা উপকারী লোক হিসাবে এসে সে কিন্তু বিপুল পরিমাণের টাকা হাতিয়ে নিয়েছে। এই সম্পর্কে আপনি কি জানেন? আমি শুনছি এলাকার পশ্চিম সাইড দিয়ে প্রায় 150 বস্তা চাল সে দান করছে, এই কথা শুনছি, কিন্তু আমি জানি না, আমি সাধু ছিলাম না। আর দ্বিতীয় কথা হলো, আর একটা কি বললেন, যে ওই যে টাকা নিছে, এই টাকা নেওয়ার ব্যাপারে যারা টাকা দিয়েছে আর উনি নিয়েছে, এ ব্যাপারে আমার সাথে কারোর সাথে কোনো সম্পর্ক নাই, আমি জানি না। কিন্তু এখন যাওয়ার পরে শুধু আমাকে টাকা পাবে, আমাকে টাকা পাবে বিভিন্ন লোক, এবং এই যে আমি গ্রাম থেকে ভাইরাও আসছে, তারা মালামাল দিছে। আচ্ছা, আপনি আপনার কাছ থেকে একটা সচেতনমূলক একটা বাক্য আমরা আশা করি, যে আসলে এই যে যে মানে লেবাসধারী যে আবু সাইদ, সেই লেবাসধারী আবু সাইদ এই ধরনের তার ছলচাতুরির কারণে আমাদের যে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে ইসলামের জন্য চরম ক্ষতিকর, ইসলামের জন্য ধর্মের জন্য চরম ক্ষতিকর। আপনার কাছে কি বিশ্বাসত অর্জন করলো যে কনস্ট্রাকশনের দায়িত্ব তার উপর কিছু দায়িত্ব আপনি দিলেন না? আমি তো স্টেশনে ছিলাম না, ছিলেন কিন্তু সে মালপত্র কিনে আনছে বা দেখভাল করছে, এটার একটা ইয়ে আছে না? এখানে ইমাম বাসা নিয়ে থাকে, আমার মাদ্রাসা আসা যাওয়া করে। তা আমি মানে ইমাম কি সে আগে ওইখানে ছিল না আপনার মাদ্রাসা? আগে ওখানে ছিল, আগে ওইখানে ছিল, ওখান থেকে এখানে তার ছেলেও ভর্তি করছিল, সেই হিসেবে। তা আপনারা কি চাকুরি দিলে, ধরেন সাপোজ আপনি একটা চাকুরি দিলেন, আপনি সে তাকে কি আইডি কার্ড তার দেখবেন না বা ইকো? না, আমাদের সে বেতনভুক্ত চাকরিজীবী হয় নাই। ওই যে করোনার কারণে বলছে আমার কেতাব কেন হইলে সে পড়াবে, আমাকে বেতনভুক্ত শিক্ষক সে না। আপনার আইডি কার্ড দিয়ে তাকে একটা মোটর সাইকেল কিনে দিয়ে মানে কেনা হয়েছে, সেটা সেটার সহায়তা আপনি কিভাবে, যে এটা তো মাদ্রাসার কাজেই লাগবে, তার সাথে আপনি একটু সহযোগিতা করেন, সেই হিসেবে আমরা মানে মানবিক কারণে অন্ধবিশ্বাস আপনি আইডি কার্ড দিয়ে দিলেন। জি, এখন কি এইভাবে কি একজনকে আইডি কার্ড দেওয়া উচিত? তারা তো দেয় না, মানে মোটরসাইকেল কেনার জন্য দিয়েছে। তাহলে তো সেই, সে তো বাইকটা নিয়ে চলে গেছে, বাইক নিয়ে চলে গেছে। জি জি, এখন সেই কিস্তি পরিশোধ করবে কে? কিস্তি এখন তো আমারই পরিশোধ করতে হবে আইনগত ভাবে, এবং তার জন্য আমি একটা জিটিও করতেছি যে আমার বাইক নিয়ে করছেন কিনা, এখনো করি নাই আরকি। তো দর্শক, আমরা কিন্তু জানলাম, হুজুর আমাদের জানালেন, তো হুজুরের নামটা কি ভুলে গেলাম, আব্দুল হালিম, আব্দুল হালিম ভাই, সে আমাদেরকে জানালেন তিনি এখানের দায়িত্বপ্রাপ্ত, আবার রমজানের দানের 1 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা বন নিয়ে গেছে, এই হুজুরেরও সে টাকা নিয়েছে, এবং বিভিন্ন ভাবে সে মানুষের মন জয় করে কিন্তু এইভাবে টাকাগুলো হাতে নিয়েছে। আমরা এখানে কথা বলবো এই আমগ্রাম ইউনিয়নের একজন ব্যবসায়ী, চাউল ব্যবসায়ী, আমি তার সাথে একটু কথা বলবো। ভাই, কাইন্ডলি আপনার নামটা বলবেন একটু। আমি প্রশান্ত চৌধুরী, আমাদের রাইস মিলের নাম মেশার চৌধুরী রাইস মিল, প্রোপ্রাইটার পান্নালাল চৌধুরী। আচ্ছা, তো আপনার এই যে একটু আগে কি যেন বলতে চাইছিলেন একটু, সেটা একটু বলেন না? আমরা প্রথমে উনি যখন আমাদের এলাকায় চাল নেয়, তখন ওনাকে আমি পরিচয় জানতে চাইছিলাম যে আপনাকে চাল দেবো, আপনি কি ব্যবসা করেন না চালটা দিয়ে কি করবেন? তখন উনি বললো যে আমি তেরানের মাল দেই, আমার প্রচুর চালের প্রয়োজন, 2000 বস্তা চালের প্রয়োজন। তাই আমি দেখি আপনাকে তেরানের মাল নেন, ঠিক আছে, কিন্তু আপনি থাকেন কোথায়? তখন উনি এই মাদ্রাসার কথা বলছে। আসলে ওনার প্রতি যে আমাদের যে বিশ্বাসটা ছিল, সেটা উনি পোশাকদারী লোক ছিল, ওনার পাঞ্জাবি ছিল, টুপি ছিল, সঙ্গত কারণে আমরা কম বেশি সবাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটু দুর্বল, সেই হিসেবে ওনার প্রতি দুর্বলতা প্রকাশ করছিলাম। আর সর্বোপরি তার দুর্বলতার যে উপাদান, সেই উপাদানটা আরও গাঢ় হলো যখন উনি আমার চাল নিল এবং এই মাদ্রাসায় বসে উনি টাকা দিল। তখন আমি মনে করলাম না, ওনার একটা ভিত্তি আছে, উনি এই মাদ্রাসায় কাজ করে, কিন্তু এই মাদ্রাসায় এসে এই যে এই ঘর থেকে, এই যে এই ঘরে বসে উনি টাকা নিয়েছিলাম। আমি যখন টাকা নিতে আসি,
তখন উনি গোসল করতেছিল তাই গোসল করার পর যখন উনি উঠে তখন ছোট একটা বাচ্চাকে ওনার পোশাক চাইছিল যে আমারে পোশাকটা দাও তখন এক হুজুর ওই পোশাকটা দিতে চাইছিল ওনার মানবতাটা এরকম দেখছি যে ওই হুজুরে বলছে না হুজুর আপনি আমার জন্য কষ্ট করবেন কেন আপনি কষ্ট করেন আপনার দরকার ওই বাচ্চাটাই আমার পোশাকটা দিবে আমি তখন ভাবলাম যে উনি একজন হুজুরকে কিংবা একজন আলেমকে উনি ই করতেছে না বিরক্ত করতেছে না এটাও একটা মানে তার প্রতি একটা বিশ্বাসের যে আমার গভীরতা সেটা ইয়ে ছিল পরবর্তী স্টেপে উনি প্রথমে আমার মিল থেকে 2,15,000 টাকার চাল নেয় সেই টাকাটা উনি আমাকে দিয়ে দেয় পরবর্তী স্টেপে যে চালটা নেয় সেটার প্রাইস ছিল প্রায় 2টা সিরিয়ালে 2,10,486 টাকা 2,10,486 এই টাকাটা আমি তার কাছে পাবো কিন্তু এই টাকাটা ডেট করছে যেদিন সে চলে যায় সেদিন তিনটার সময় দেবে আপনারা যে চাল লেনদেন করছেন তার সাথে ব্যবসা করছেন এই বিষয়ে আমি কিছু জানি না এটা তো আপনাকে বলি নাই যে আপনি কিছু জানেন জিজ্ঞেস করছে না এটা এটা আমি বলি করি না কিন্তু পরবর্তী স্টেপে রাতে যখন আমি আসছিলাম তখন বিভিন্ন কথা প্রসঙ্গে আপনি কিন্তু একটা কথা বলছিলেন যে ভাই উনি তো চলে গেছে আসলে আপনারা যে আমাকে এই যে ওনারে চাল দিয়েছেন আমাদের আমার কাছে কি জিজ্ঞেস করছেন তখন আমি বলছি না জিজ্ঞেস করিনি তখন যেহেতু জিজ্ঞেস করেন নাই তাহলে তো আমি এটার দায়িত্ব নিই আমি কি না আপনি দায়িত্ব নিতে পারেন না কিন্তু যেহেতু এইখানে বসে আমি টাকাটা লেনদেন করছি সেই ফলশ্রুতিতে আপনার কাছে আসছি এবং আপনার সহযোগিতা তখন আপনি আমার মোবাইল নাম্বার রাখার পর আমার নাম রাখার পর এবং আমি কত টাকা পাই এটি আপনি লিখে রাখছিলেন এবং কথা প্রসঙ্গে আপনি বলছিলেন একটা কথা যে ভাই উনি তো চলে গেছে কিন্তু লোকান্তরে শুনি যে উনি একসময় দেলার হোসেন সাইদিরও গাড়ি ড্রাইভার ছিলেন এই কথাটা আপনি কথা প্রসঙ্গে বলছিলেন মানে এরকম মানুষের যখন টাকা পায় ওইভাবে কথা বাইদ ভাই শুনি কি বল কি কি শুনছেন আপনি যে সাইদি সাহেব ড্রাইভার ছিল মানে পিরোজপুরের যে সাইদি সাহেব যিনি বর্তমানে ইসে আছেন জেলে আছেন তার গাড়ির ড্রাইভার ছিল 10 বছর নাকি উনি আমিরেরও দায়িত্ব পালন করছে ওই দেলার হোসেন সাইদির 10 বছর উনি বলছে আমি আমিরের দায়িত্ব পালন করছি পিরোজপুরের পিরোজপুরে আমিরের দায়িত্ব পালন করছে জামাতের আমিরের দায়িত্ব পালন করছে তো আপনার নামটা কি ভাই আমার নাম মতিয়ার চৌধুরী আমার বাড়ি নরারকান্দি আমার একটা মসজিদের থেকে ও টাকা নিয়ে গেছে উনি মসজিদ কইরা দিবে 4,00,000 টাকা নিয়ে গেছে ওখানে কাজ মনে হয় দেড় হইতে এক হইতে 1,50,000 টাকার কাজ হয়েছে আমার 4,00,000 টাকা নিয়ে চলে গেছে এটা ওই নরারকান্দি পূর্বপাড়া জামে মসজিদ আমরা নতুন করতেছিলাম উনি খবর পেয়ে গেছে উনি বলছে যে আপনাদের মসজিদ আমি কইরা দেবো তাই 4,00,000 টাকা আমাদের থেকে নিয়ে মসজিদের মনে করেন শুধু কলমটা করছে আর বেসটা ঢালাই দিছে এইটুকুই করছে আর করে নেই আরো আমাদের আমার ভাইয়ের থেকে 3,350,000 টাকা নিয়ে গেছে সে নিছে ওইটা হলো যে মসজিদ করতেছে ভাই আমি তো মসজিদ করতেছি যে আপনি বিশ্বাস এই বিশ্বাসের উপরেই সব করা হয়েছে আর কি উনি বারবার বলছে যে আমি ভাই জামাতের ইসের আমির ছিলাম 10 বছর দেলা হোসেন সাইদি যে সময় সংসদ সদস্য ছিল পিরোজপুরের তখন দায়িত্ব পালন করছে তো আপনারা এই যে যে উনি চেয়ারম্যান না মেম্বার না জনপ্রতিনিধি না কি কারণে আপনারা এইভাবে এই টাকাগুলো দিছেন ভাই ইসলাম একটা ধর্ম এটা হলো সবার বিশ্বাসের উপর ধর্ম উনি বিশ্বাস করাইছে আপনি যে ভাই বলল যে অ্যালবাস্টার যেটা মেলা লেবাস যেটা পড়ছে ওটা তো আমাদের সর্বস্ব ঠিকানা উনি বলছে আমি এই ইসলামী ফাউন্ডেশন থেকে আমার মসজিদ করে দেবো কেউরে গরু কিনে দিবে কেউরে ঘর করে দিবে এরকম করে আমার সেজবার থেকে প্রায় 3,350,000 টাকা নিয়ে গেছে এই যে ভাই এই যে গরিব মানুষ ওনারটা জানি শুনছি তো প্রিয় দর্শক আমরা কিন্তু এই মাদারপুর জেলার রাজার উপজেলার আমগ্রামের এই বাসা বাড়িতে এসে জানতে পারলাম যে আবু সাইদ তিনি লেবাসদারি একজন লোক সে দুষ্ট এবং মিষ্টি কথা বলে সে মানুষের কাছ থেকে বিভিন্ন প্রতারণার মাধ্যমে টাকাগুলো হাতিয়ে নিয়েছে এবং এখানে এসে মানুষের বিশ্বাস অর্জন করেছে তো আপনাদের চারপাশে যারা এই ধরনের লোক প্রথমে আসবে তাদের দিকে নজর রাখুন এবং অতিরঞ্জিত যারা মানুষের সাথে এরকম ভালো বিহেভ করবে অবশ্যই তাদের খোঁজ খবর নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ